dai, dai. মনোনয়নপত্র জমা দিয়ে বিজেপি প্রার্থীরা বেরিয়ে আসার সময় একদল তৃণমূল কর্মী তাদের উপর আক্রমণের ঘটনায় উত্তেজনা ছড়ালো দিনহাটা মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকায়। উত্তেজিত মারমুখে তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়। ঘটনা বিবরণে জানা যায়, এদিন রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে বিজেপি কর্মী দিনহাটা মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসে। সেই সময় একদল তৃণমূল কর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে তারা মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় একদল তৃণমূল কর্মী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। তারা বিজেপি বিধায়ক মীর গোস্বামীকে গো ব্যাক ধ্বনি দিতে থাকে, পাশাপাশি তারা ডিম ছুটতে শুরু করে। সেই সময় পুলিশ এগিয়ে গেলে তৃণমূল কর্মীরা তাদের কোনোরকম তোয়াক্কা না করে আক্রমণের চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে বেধড়ক লাঠিচার্জ করে, ফলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরে বাবা,